আপনারা অলরেডি 21 জনের একটা লিস্ট পেয়েছেন, আমরা কন্ট্রাকচুয়াল নামগুলো দিয়েছি। তো আমাদের কাছে মনে হয়েছে সিলেকশন প্যানেলের এক বছরের জন্য এই নামটা দিয়েছিল বোর্ডে, বোর্ডে প্রুভ করেছে 21 জনকে কন্ট্রাক্ট দিবে। এর পরবর্তীতে আপনার রেটিংগুলো ঠিক করবে, এটা ক্রিকেট অপারেশন থেকেই করা হয়, আর তখন বোর্ডে প্রুভ করে দেবে। তো সহসা এই রেটিংটা জানবে। তো 21 জনই আমরা দিয়েছি এক বছরের জন্য। সাইফুদ্দিন যে আসলে টি টোয়েন্টি টিমের রেগুলার প্লেয়ার ছিল বা লিমিটেড ফরম্যাটে রেগুলার খেলতেছিল, এখন হয়তো ইনজুরি, তাকে না রাখার বিষয়টা, এবং আরেকটি হলো রাহি যে এখন সাউথ আফ্রিকাও যাচ্ছে কিন্তু তাকেও টেস্ট টিম কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়ার বিষয়টা আসলে কোন বিবেচনায় তাদের? সাইফুদ্দিনের বিষয়টা ইনজুরিতে আছে, আপনারা জানেন যে গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইনজুরিতে পড়েছে এবং লং টাইম ওকে নিয়ে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে এবং ডাক্তারেরও দেখিয়ে নিচ্ছে লন্ডন থেকে, এবং এখন ইতিবাচক দিক আছে, সুস্থ হচ্ছে এবং প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে। তো যখনই ও যখন খেলায় ফিরে আসবে, যখনই জাতীয় দলের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা আবার ওকে চুক্তিবদ্ধ করব। আর রাহির বিষয়টা ইন আউট মাঝখানে কিন্তু অনেকদিন ধরে রেগুলার হতে পারছে না, তো আমরা এই জন্য ওকে আমরা এই এই এক বছরের জন্য একটু বাইরে রেখেছি, তারপরেও যদি রেগুলার হয়ে যায় আমরা তখন বলবো যে ওকে আবার চুক্তিবদ্ধ করে। রানু ভাই, সাকিবের যে বিষয়টা দেখলাম, ও তো টেস্ট শুনছিলাম যে ইয়া দিছে আর কি, 6 মাস খেলতে চায় না, তো কী হিসাবে ওকে রাখছেন? ওকে আবার কোনো নতুন করে সিগনেচার করছে কি না যে 3 ফরম্যাটে খেলবে? বাট বোর্ড ওকে 30 এপ্রিল পর্যন্ত রেস্ট দিয়েছে, সাউথ আফ্রিকান সিরিজ থেকে এখানে দিয়েছে, তারপর থেকে অ্যাভেলেবেল আছে 3 ফরম্যাটের জন্য। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, এই ইনফরমেশনে আমরা জানি ও অ্যাভেলেবেল আছে 3টা ফরম্যাটে। আসলে 6 মাসের জন্য, যেটা 6 মাসের কথা আপনারা বলছেন, অফিসিয়াল কোনো ইয়ে নাই কোনো আমাদের কাছে, তো যেহেতু অফিসিয়াল নাই। সাকিব তো খুব একটা ম্যাচ খেলেনি লাস্ট কয়েক বছরে, এখনও 2 মাসের ছুটি, আবার এই বছর কয়টা ম্যাচ খেলবে তার কোনো নিশ্চয়তা নেই, তো তাকে 3 ফরম্যাটে রাখার কারণ বিবেচনাটা কী হয়েছে? বাট খেলোয়াড় হিসাবে এবং অনেক বড় মাপের ছিল এবং বিশ্বের কিন্তু সেরা অলরাউন্ডের একজন, তো সেই হিসাবে কিন্তু ওর কাছে আমরা সবসময় সেরাটাই সবসময় চাই যখনই দরকার, সেই জন্য ওকে 3 ফরম্যাটে রাখা হয়েছে, যেহেতু এই বছর আমাদের অনেক খেলা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই, 3 ফরম্যাটে রাখার কিন্তু সিস্টেমটা এরকম না যে কেউ যদি 2টা সিরিজ রেস্ট নেয় বা তার জন্য যে 3 ফরম্যাটে রাখা যাবে না সেটা না। 3 ফরম্যাটের সিস্টেমটা হচ্ছে, এটা ফার্স্টে ক্রিকেট বোর্ড কিন্তু কথা বলেছে এই ইয়ের ব্যাপারগুলোতে যে কে কে কোন কোন ফরম্যাট খেলতে চায়, তারপর ক্রিকেট বোর্ড একটা ডিসিশন নিয়েছে যে আমরা একে একে এই ইয়ে ফরম্যাটে কনসিডার করতে পারবো। তো সাকিব কিন্তু এখনও কোনো ফরম্যাট থেকে সে সরে যায়নি, তো সাকিব এই মাপের প্লেয়ার যে সাকিব যদি কোনো ফরম্যাট থেকে নিজে থেকে সরে না যায় তাহলে কিন্তু ক্রিকেট বোর্ড থেকে সরাই দেওয়া একটু ডিফিকাল্ট, বিকজ সে যে টাইপের পারফর্ম করছে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কারণ ওর বোর্ড থেকে আমরা আরও বেটার এক বছর আমরা আরও ভালো কিছু চাচ্ছি। একটা প্ল্যান সবসময় থাকে, প্ল্যান করে কিন্তু একটা সিরিজের জন্য দল এখন যেটা আপনার সামনে যেটা সেরাটা আছে এটা নিয়ে আমাদের সেরাটা দিতে হবে। তো পার্টিকুলার ডেতে ইনশাআল্লাহ আশা করি সাউথ আফ্রিকা সিরিজও এখন যারা গিয়েছে তারা ক্যাপেবল ভালো ক্রিকেট খেলার, এবং আমরা আশা করি ভালো একটা সিরিজ আমরা করে পাবো। নানু ভাই, সারা পৃথিবীতে দেখি যারা আসলে রেগুলার খেলে ন্যাশনাল টিমগুলোতে তাদেরকে কন্ট্রাক্টে রাখা, সাকিব তো মোস্ট ইরেগুলার আসলে লাস্ট ফিউ ইয়ার্স। বাট এই জায়গাটায় একটা জিনিস, আমরা বলি একটা সেরা খেলোয়াড় আমরা এই ফরম্যাটে কিন্তু 3টা ফরম্যাটে অনেক প্রচুর খেলা আছে এই 2022-এর ডিসেম্বর পর্যন্ত, তো সেই হিসাবে কিন্তু আমাদের অনেকগুলি খেলোয়াড় রাখবে এবং সেরা খেলোয়াড়কে আমরা সবসময় 3 ফরম্যাটেই চাই। সুতরাং সেই হিসাবে চিন্তা করে কিন্তু যেহেতু বোর্ড ওকে 30 এপ্রিল পর্যন্ত একটা রেস্ট দিয়েছে, এরপরে ঠিক রিফ্রেশ হয়ে আবার ফিরে আসবে, আমরা আশা করছি 3 ফরম্যাটেই নানু ভাই সেই হিসাবে তো।